আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজকে মেট্রো রেলে যাব, আর আমার আজকেই প্রথম মেট্রো রেলে যাওয়া। এর আগে আমি কখনো আসিনি। অবশ্য ঢাকাতেই তেমন একটা আসা হয় না, খুলনার ভিতরেই প্রায় থাকা হয়। তবে ঘোরার জন্য এদিক ওদিক যাওয়া হলে ঢাকা দিয়েই যেতে হয়, আর ঢাকাতে স্টে করা হয় না, এটাই আর কি। যাই হোক, আমি টিকিট কাউন্টারে চলে আসলাম, আর এখান থেকেই টিকিট কাটতে হয়। জনপ্রতি 100 টাকা করে টিকিট নেওয়া হয়। তো আমরা টিকিটগুলো কেটে নিলাম কিছুক্ষণ ওয়েট করার পর। তারপরে আমাদেরকে একটা কার্ড দেওয়া হলো, আর এই কার্ডটা পাস করে আমরা এখান থেকে বের হয়ে আসলাম। আর এসে এই জায়গাটায় আমরা ওয়েট করছি, এখন ট্রেন আসবে, সেজন্য দাঁড়িয়ে আছি, কাঙ্ক্ষিত সেই ট্রেন কখন আসবে আর আমরা সবাই উঠবো। এই যে এদিক থেকে একটা অলরেডি চলেই আসছে, আর এই ট্রেনটা যাওয়ার পরপরই ওই ট্রেনটা চলে আসবে যেটাতে আমরা যাব আর কি। আর এভাবে আমরা অপেক্ষা করছিলাম কিছুক্ষণ, আমাদের মতো আরো অনেকেই আছে অপেক্ষা করছে। এই ট্রেন দেখলে না মানুষের জীবনের অনেকটাই মিল খুঁজে পাই। ক্ষণস্থায়ী জীবনে মানুষ আসে আসলে ভাঙা গড়ার একটা খেলা খেলতে। কিছু মানুষ আসে গড়তে, আবার কিছু মানুষ ভেঙে দিয়েও চলে যায়, আবার কিছু মানুষ আসে অন্যের বোঝা সারা জীবন বয়ে বেড়ানো জন্য। এটাই আসলে মানুষের জীবন। তো অবশেষে অপেক্ষার অবসান ঘটলো, আমরা যে ট্রেনটায় উঠবো সেটাই এখন চলে আসছে। তো আমরা এখন সবাই মিলে উঠলাম। তবে ট্রেনটার ভিতরে তেমন একটা মানে ভিড় ছিল না, বসার সিটগুলো মোটামুটি ফাঁকাই ছিল। তবে স্টেশন চেঞ্জ করার সাথে সাথে লোকজন সব চলে আসলো, তখন একটু ভিড় হয়েছিল। আর ভিড় হওয়াটা এমন কিছু না, কারণ এই ট্রেনে ভিড় হলে অতটা প্রবলেম হয় না, কারণ ট্রেন অনেকটা স্মুথলি ভাবে চলে, আর এই ট্রেনে যাতায়াত করতেও অনেকটা সুবিধা। এখানে আমরা তিনজনই এক পাশে বসছিলাম, পরে আবার আপা উঠে ও আবার কিছু ভিডিও করে নিল। আজকে আমরা খুলনা ফিরবো, আর এই ফেরার পথেই আমরা মেট্রো রেলে উঠেছিলাম। আর এই মেট্রো রেলে বসে একটা কথা বারবার মনে হচ্ছিল, বাংলাদেশের সারা জায়গায় যদি এরকম মেট্রো রেল চালু হতো তাহলে কতই না ভালো হতো, মানুষের সময়ও কম লাগত, আর অনেকটা আরামেই যাতায়াত করতে পারত। অবশ্য প্রযুক্তি এখন প্রতিনিয়ত উন্নতির পথে হলেও হতে পারে। যাই হোক, এখানে আমরা সবাই মিলে বেশ এনজয় করতেছিলাম, সবাই একসাথে মেট্রো রেলে বসে। তো আমাদের প্রায় কাছাকাছি সময় চলে আসছে, আমরা আর একটু পরেই নেমে যাব। আজকে আমি ছোট্ট একটা ভিডিও আপনাদের মাঝে উপহার দিলাম, যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন সবাই, তবে লাইক, একটা কমেন্ট আর একটু শেয়ার করে দিবেন যদি ভালো লাগে। তো আজকের মতো চলতে চলতে আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিলাম। নেক্সটে আবারও আপনাদের সাথে সুন্দর সুন্দর কথা হবে, সুন্দর সুন্দর জায়গা সম্পর্কে। অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।